আজকে টপো ম্যাপের বিষয়বস্তু ব্লক ডায়াগ্রাম। আজকে আমরা দেখব ব্লক ডায়াগ্রাম কিভাবে অঙ্কন করা হয়। তো ব্লক ডায়াগ্রাম অঙ্কন করার জন্য আমরা যেমন সিরিয়াল প্রোফাইলের জন্য যে অংশ চিহ্নিত করি, ওইভাবে আমি একটা জায়গা চিহ্নিত করে নিয়েছি, একটা গ্রিড আমি চিহ্নিত করে নিয়েছি এবং গ্রিড থেকে নিচের থেকে 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার করে আমরা অংশ কেটে নিয়েছি। এবার 2 সেন্টিমিটার অংশ কেটে নেওয়ার পর যে আমরা ক্রস সেকশনগুলো পেয়েছি, সেখান থেকে আমি কাগজের স্ট্রিপের সাহায্যে আমি সেখান থেকে প্রোফাইল অঙ্কন করার জন্য আমরা প্রধান প্রধান কন্ট্রোলগুলো এখানে তুলে নিয়েছি। আমরা প্রধান প্রধান কন্ট্রোলগুলো তুলে নেব। এখানে 5টা যেহেতু দাগ আমি দিয়েছি, 5টাই আমি এখানে তুলে নেব। আমি এখানে 4টি এর আগে তুলে নিয়েছি, এবার আমরা 5 নম্বরটা আমি তুলে নেব। এবার 5 নম্বরটা আমার প্রধান কন্ট্রোলগুলো অর্থাৎ 100 200 300 যে ছোটো ভাঙ্গা কন্ট্রোলগুলো আমরা নেব না, এই কন্ট্রোলগুলো আমরা এখানে তুলে নেব। কন্ট্রোলগুলো তোলার পর আমি লিখে দিলাম এখানে কন্ট্রোলের নিচে নাম্বারগুলো। এইভাবে আমি 5টাই তুলে নিয়েছি। আমি এখন একটু দেখিয়ে দিচ্ছি। এখানে যেমন 5 নম্বর আছে, এটা 1 নম্বর মানে নিচেরটা দাগের উপরেই আমি রেখে দিচ্ছি। এটা 2 নম্বর, তারপরে আছে 3 নম্বর 4 নম্বর, এইভাবে আমি প্রত্যেকটাই তুলে নিয়েছি। এবার আমাদের ড্রয়িং করার জন্য একটা সাদা খাতা নিয়ে নিচে আমি একটা দাগ দিয়ে নেব। দাগটা যে কোনো দৈর্ঘ্যের হবে। দাগটা নেওয়ার পর আমি একটা যে কোনো একটা স্ট্রিপ পেপার নিয়ে সেই স্ট্রিপ পেপারে ক্রস সেকশনের দৈর্ঘ্যটা এখানে চিহ্নিত করে নেব। এবার দাগের দুই প্রান্তেই আমার সেম অ্যাঙ্গেলের একটা দাগ টানতে হবে। এটা আমরা প্রোটেক্টর দিয়ে টানতে পারি, মানে টানা উচিত প্রোটেক্টর দিয়ে। আমি স্কেল দিয়ে এখানে টেনে দিচ্ছি, যদিও আপনারা সকলেই প্রোটেক্টরই ইউজ করবেন। তাহলে আমি দাগটা টেনে নিলাম। দাগটা টেনে নেওয়ার পর এই দাগটাকে আমাকে 2 সেন্টিমিটার অন্তর করে ভেঙে নিতে হবে, যেহেতু আমি ওখানে কন্ট্রোলগুলো যে ক্রস সেকশনের উপর তুলেছি আমরা, সেখানেও ক্রস সেকশনের যে দৈর্ঘ্যগুলো 2 সেন্টিমিটার অন্তর ছিল, আমি এখানে 2 সেন্টিমিটার অন্তর অন্তর ভেঙে নিলাম। ভেঙে দিয়ে আমি দাগ টেনে দেবো। এখানে দাগটা টেনে দিচ্ছি আমি, দুটো যুক্ত করে দেবো। ওখানেও আমি 5টা আমরা ক্রস সেকশন ছিল, যেহেতু আমি 2 সেন্টিমিটার অন্তর রেখেছিলাম একটা বেস আর বাকি ওপরের 4টে, তাহলে আমি এখানেও 5টি আমি এখানে ক্রস সেকশন করার জন্য আমি 5টা দাগ টেনে নেব। অর্থাৎ 2 সেন্টিমিটার অন্তর যে দাগগুলো কেটেছিলাম সেটা আমি যোগ করে দেব। এখানে যোগ করার পর আমার দুই প্রান্তে, প্রত্যেকটা দাগের দুই প্রান্তে আমার লম্বগুলো টেনে দিতে হবে, কারণ এই লম্বগুলো টানতে হবে, কারণ এখানে প্রোফাইলগুলো অঙ্কন করতে হবে। তার জন্য আমি প্রথমে দাগগুলো আমরা লম্বগুলো তুলে দেবো। এখানে এখানে এই পাশে লম্ব তুলব। লম্বগুলো আমরা সেট স্কোয়ার ইউজ করতে পারি। আমি স্কেল দিয়ে তুলে দিচ্ছি, কেউ যদি পারে স্কেল দিয়ে তুলতে তাহলে সেই স্কেল দিয়েও তুলতে পারে। তাহলে আমি প্রত্যেকটা লম্বগুলো টেনে নিলাম। এবার লম্ব টানার পর আমার এই লম্বের দুই পাশে স্কেল অঙ্কন করতে হবে, কারণ আমাকে প্রোফাইল অঙ্কন করতে হবে। যেহেতু স্কেল হবে 0.2 সেন্টিমিটারে 100 মিটার, 0.2 সেন্টিমিটারে যদি 100 মিটার হয়, কারণ ম্যাপের যে স্কেল আছে 1:50,000, তাহলে এইরকমই হয়। তাহলে আমি এইভাবে 0.2 সেন্টিমিটার পর স্কেলগুলো টেনে দিলাম। আমি এখানে লিখলাম না, কারণ অনেক মুছে ফেলতে হবে পরে, তাই এটা প্রত্যেকটাই আমি 600 পর্যন্ত তুলে রেখেছি। অর্থাৎ 2 সেন্টিমিটার অন্তর অন্তর আমি 600 পর্যন্ত তুলেছি। এটা কমপ্লিট হয়ে গেল তোলা, যখন তখন আমি স্ট্রিপ পেপারগুলো নেব, যেভাবে আমরা প্রোফাইল অঙ্কন করছিলাম রিলিফ প্রোফাইল, ঠিক এখানেও আমাকে পরপর রিলিফ প্রোফাইলগুলো আঁকতে হবে। যেমন সিরিয়াল প্রোফাইল এঁকেছিলাম, এখানেও সেই রকম এঁকে নিতে হবে। তাহলে আমি দুই পাশে যেমন 600 600 বিন্দুর সঙ্গে ঠিক করে এখানে 600 এঁকে নিলাম, তারপরে 2টো 600 আছে, তারপরে একটা 500 আছে, একটু নিচে নামিয়ে 500-র ঘরে স্কেল ধরে আমি 500 তুলে নিলাম। এইভাবে আমার প্রত্যেকটা বিন্দুকে আমার তুলে নিতে হবে। এই সম্বন্ধে আমার আগের ভিডিও আছে, যেখানে আমি বলেছি কীভাবে প্রোফাইল অঙ্কন করতে হয়। তো আগের ভিডিওগুলো দেখে থাকলে অবশ্যই এটা আমার বলার দরকার হবে না। তাহলে এইভাবে আমার যখন প্রোফাইলগুলো অঙ্কন করব, তাহলে প্রোফাইলগুলো অঙ্কন করে নিতে হবে আমাকে। তাহলে আমি এটা টেনে নিলাম, তারপরে এবার প্রোফাইলটা অঙ্কন করব। আমরা প্রোফাইলটা স্মুথলি হাত দিয়ে অঙ্কন করব, কখনো স্কেল ইউজ করব না। তারপরে এইভাবে আমার প্রত্যেকটা লাইনের উপরে আমার প্রোফাইলগুলো অঙ্কন করে নিতে হবে।
তাহলে আমি প্রোফাইলগুলো অঙ্কন করে নিই আস্তে আস্তে যখন আমার সব প্রোফাইলগুলো খুব স্মুথলি অঙ্কন করে নিতে হবে এবং এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে কীভাবে আমার লাস্ট স্টেপটা কীভাবে আমরা প্রোফাইলটা আনবো তাহলে আমাদের প্রোফাইলটা কমপ্লিট হলো এবার প্রোফাইল কমপ্লিট হওয়ার পর আমার এই যে লাইনগুলো আছে পাশে সাইডের লাইন প্রোফাইল যে শুরু হয়েছিল সেই লাইনটা আমার যোগ করে দিতে হবে আমার এই সাইড থেকে যে বিন্দুতে ছেদ করেছে পরবর্তী প্রোফাইল সেখানেই ছেদ করতে হবে তাহলে এটা যেমন 700তে 700 ছেদ করলাম এটা 600 তাহলে এইভাবে আমার প্রত্যেকটা ওই পাশে ওজন করতে হবে এবং বাকি অংশগুলো সব মুছে দিতে হবে আমি যেহেতু একটা পেপার স্ট্রিপের উপরে করছি তার জন্য আমাকে একই ছবিকে মুছে দিতে হচ্ছে তাহলে আমার এটা মুছে দিয়ে আবার ভালো করে আমি ড্রয়িং করে নেব এবং আমরা যে নিচের যে বেস লাইনগুলো আছে প্রথম কাটটা বাদ দিয়ে সেটাও আমি মুছে দিতে পারি তাহলে অনেক ভালো হবে তাহলে আমি এটা মুছে দিলাম মুছে দেওয়ার পর আমি বেস লাইনটা আবার সুন্দর করে এঁকে নেব এই এই দিকে সাইড বেস লাইনটা সাইড বেস লাইনটা আঁকার পরে আমি এবার এই যে সাইড আছে সেই সাইডটাও কিন্তু মুছে দেওয়া দরকার আমি ভেতরের অংশগুলো আবার মুছে দিয়েছি তাহলে ভেতরের অংশগুলো মুছে দেওয়ার পর আমার রিভারটা কোথায় আছে দেখতে হবে তাহলে টোপো ম্যাপের কাছে আমি যাব একটু দিয়ে টোপো ম্যাপটা আমার পঞ্চম যে ক্রস সেকশন ছিল সেখানে কোথায় ছিল সেখানে দেখতে হবে আমার ওখানে ছিল তাহলে ওখান থেকে শুরু করব আমি প্রোফাইল আঁকার সময় কিন্তু রিভার ভ্যালিগুলো একটু নিচু করে দিয়েছিলাম তাহলে আমার এইভাবে নদীগুলো একটু এঁকে নিতে হবে তাহলে নদীগুলো যখন আঁকবো আমি একটু আমার কেয়ারফুলি আঁকতে হবে নদীগুলো আমি এখান এখান থেকে এঁকে নেব এখানে ওই যেই দিক দিয়ে যাবে রিভারটা আমার টোপো ম্যাপ দেখে একটু আন্দাজ করে নিতে হবে তাহলে আমার রিভার ভ্যালিগুলো এখানে কমপ্লিট হয়ে গেল তারপরে আমি যে লাইনগুলো ছিল এই যে লাইনটা আছে এই লাইনগুলো কিন্তু অ্যাকচুয়ালি ফাইনালে দরকার নেই ফাইনালে আমার হাইটটা ঠিক রাখার জন্য একটু আইডিয়াটা থাকলেই হবে ওখানে তাহলে আমি এবার একটু শেড করে দেব এবং শেড করে দিয়ে আমি বুঝিয়ে দেব যে সেখানে কোন কোন জায়গাগুলো উঁচু আর কোন কোন জায়গাগুলো নিচু আছে এবং কোন দিক দিয়ে নদীটা প্রবাহিত হয়েছে তাহলে আমি এটা কালারও করে দিতে পারি আমার আমার কাছে এই মুহূর্তে এখন ফুজি কালার নেই ফুজি কালার দিয়ে আমি সুন্দরভাবে এটা করে দিতে পারতাম তো এখন আমি আর পরীক্ষা হলে ছবি দিয়ে আঁকতে মানে কালার দিয়ে আঁকতে অনেক টাইম লাগবে তাহলে আমার পেন্সিলের শেড করে দিলেই যথেষ্ট হবে আমি শুধু একটা সাইড এখানে রং করে দিলাম আর রিভারটা আমি রং করে দেবো এখানে এখানে নীল কালার দিয়ে যেহেতু ওটা পেরিনিয়াল রিভার ছিল আমি টোপো ম্যাপে দেখেছি তাই এখানে আমি এটাও একটু নীল কালার করে দেবো তাহলে এটা রং করে দিলাম রং করে দেওয়ার পর অ্যাকচুয়ালি ফাইনালটা দেখতে কেমন হবে হবে এইরকম দেখা যাবে শুধু সাইড লাইন নিচের এবং ওপরের যে প্রোফাইল সেই দুটো থাকবে আর সাইডের লাইনগুলো থাকবে আর সাইডের বেস লাইনগুলো থাকবে মাঝেরগুলো কোনো থাকবে না মাঝেরগুলো আমি পেন্সিল দিয়ে যখন আঁকবো লাইট টেস্ট করে অল্প অল্প মানে আইডিয়া করে রাখবো যে এই যে এই এই জায়গাগুলো উঁচু হবে তারপরে আমি নদী টানার পর ওই জায়গাগুলো আমরা শেড দিয়ে উঁচু উঁচু দেখাবো যেমন আমি এখানে দেখিয়েছি তারপর সাইডে লোকেশানগুলো অবশ্যই লিখে দিতে হবে আর লোকেশান কীভাবে বের করে তার ভিডিও আমি অলরেডি দিয়েছি আছে সেখান থেকে এটা করা যেতে পারে আর এখানে একটা নর্থ লাইন এঁকে দেবো আর নিচে আরএফ দিয়ে দেবো 1:50,000 যেটা স্কেল অবশ্যই যেটা দিতে হবে আর ওপরে আমি লিখে দেবো যে ব্লক ডায়াগ্রাম আর পাশে ম্যাপ নম্বরটা আমি অবশ্যই দিয়ে দেবো এবং এইভাবে আমার কাজটা কমপ্লিট হবে এটা আমি রঙও করে নিতে পারি রঙ করলে বেশ সুন্দর দেখায় এবং আমরা পরীক্ষা হলে শেডও করতে পারি।